রাস্তার পাশে থালা হাতে দাঁড়িয়ে ভিক্ষা করছে মুকলেশ নামের এক শিয়াল একশো টাকা দিয়ে আমি আমি গরিব ইনসান উফ তো ইনসান না শিয়াল একশো টাকা দিয়া যান আমি গরিব শিয়াল মহিরা গেলে সব পাইবেন টাকারও সমান একশো টাকা দিয়া জান আমি গরিব শিয়াল এই যে মুরব্বী ঢ্যাং ঢ্যাং করে যে চলে যাচ্ছেন রাস্তার পাশে আমি অসহায় এক শিয়াল দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করছি চোখে দেখছেন না নাকি দেখেছি তো তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষে করছো তো আমি কি করব বাবা আরে মাইরি বুড়ো বলে কি একজন অসহায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষে করছে আপনি ভিক্ষা ভিক্ষা দেবেন না দিয়ে এই নাও বাবা আমার কাছে যা ছিল তাই দিলাম আল্লাহ তোমার ভালো করুক ওরে মাইরি পাঁচ টাকা পাঁচ টাকায় তো আজকাল একটা টোস্ট বিস্কুটও পাওয়া যায় না আপনি পাঁচ টাকা ভিক্ষা দিলেন কোন কেলে মুরুব্বি টাকা না থাকলে বলেন আমি আপনাকে কিছু টাকা দিয়ে সাহায্য করি না না বাবা আমার কোনো টাকা লাগবে না সকাল সকাল বুড়োটা মুঠটাই অফ করে দিয়ে গেল ভাগ্যিস কেউ দেখে ফেলেনি নইলে পাঁচ টাকার ফকিরনি বলে জঙ্গলে আমার একটা বদনাম রোটে যেত এই রে কে যেন আসছে একশো টাকা দিয়া যান আমি গরিব শিয়াল মরার পরে সোয়াব পাইবেন পাহাড়ও সমান একশো টাকা দিয়া যান আমি গরিব শিয়াল ওরে মাইরি এত সুন্দরী মেয়ে আমার সামনে দিয়ে যাচ্ছে এই যে সুন্দরী রূপের দেমাগে কি আশেপাশে চোখ পড়ে না রূপের দেমাগ দেখাবো কেন আশেপাশে দেখবো না কেন দেখেছি তো রাস্তার পাশে একটা ফকিনী দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করছে ফকিননি ওরে মাইরি কি বলছো এসব আমি কোনো ফকিন্নি নই আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে টাকা উঠাই তোমার ওই সুন্দর হাত দিয়ে কিছু টাকা দিয়ে যাও সুন্দরী টাকা টাকা কেন দেব? কেউ এভাবে চায় ও ন সুন্দরী ভিক্ষা হবে কেন তুমি তো একটু ভালোবেসেও দিতে পারো একজন অসহায়কে সাহায্য করাও কিন্তু পরম ধর্ম কে অসহায় আপনি দেখে তো মনে হয় না তা আমাকে দেখে তোমার কি মনে হয় সুন্দরী আপনাকে আপনাকে দেখে একটা মস্ত বড় ফটকা আর পাট পার মনে হচ্ছে আমার এসব ধানদামি বাদ দিয়ে গিয়ে কাজ করে খান ফটকা কোথাকার উফ তু 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 তারা আমি এইবার খাইছি ধরা তু 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 তারা মাইয়ার প্রেমে পড়ছি ধরা টিডিং ডিং টিডিং ডিং আহ একটি গাছ তলায় বিছানা পেতে মকলেস বসেছে তার সাথে একটি টেপ রেকর্ডার সেই টেপ রেকর্ডার বাজিয়ে শুনছে আমার প্রাণ প্রিয় পশু পাখি বৃন্দ আমি খুবই অসহায় এক শিয়াল ছোটোবেলায় মা বাবাকে হারিয়েছি আমি কথাও বলতে পারি না তাই আপনারা যদি বিবেকবান হন এই অসহায়কে কিছু টাকা দিয়ে সাহায্য করে যান আপনার দুটি পায়ে পড়ি আপনার হাতে ধরি করজোরে মিনতি করি কেউ আমাকে দেখে ভিক্ষে না দিয়ে যাবেন না প্রিয় পশু পাখি ভাই ও বোনেরা আরে বাহ রেকর্ডিংটি তো খুব সুন্দর হয়েছে এখন আর আমাকে কষ্ট করে বারবার মুখে বলতে হবে না কটা টাকাই বা ভিক্ষে পায় তার জন্য চাপাটাকে এত কষ্ট দিয়ে কি লাভ এবার এই টেপ রেকর্ডার বাজিয়ে বিছানা পেতে একটু ঘুমিয়ে নেই রেকর্ডার বাঁচতে থাকবে সবাই ভিক্ষে দিয়ে যাবে আহ কি দারুণ বুদ্ধি আমার প্রাণ প্রিয় পশু পাখি বৃন্দ আমি খুবই অসহায় এক শিয়াল ছোটোবেলায় মা বাবাকে হারিয়েছি আমি কথাও বলতে পারি না তাই আপনারা যদি বিবেকবান হন এই অসহায়কে কিছু টাকা দিয়ে সাহায্য করে যান আপনার দুটি পায়ে পড়ি আপনার হাতে ধরি করজোরে মিনতি করি কেউ আমাকে দেখে ভিক্ষে না দিয়ে যাবেন না প্রিয় পশু পাখি ভাই ও বোনেরা আমার প্রাণ প্রিয় পশু পাখি বৃন্দ আমি খুবই অসহায় এক শিয়াল ছোটোবেলায় মা বাবাকে হারিয়েছি আমি কথাও বলতে পারি না তাই আপনারা যদি বিবেকবান হন এই অসহায়কে কিছু টাকা দিয়ে সাহায্য করে যান আপনার দুটি পায়ে পড়ি আপনার হাতে ধরি করজোরে মিনতি করি কেউ আমাকে আহারে মোকলেস ভাই তোমার কি হয়ে গেল গো কদিন আগেও তোমাকে কত ভালো দেখেছিলাম আর আজ আহারে আল্লাহ উফ কি ঘ্যান ঘ্যান প্যান শুরু করেছো রেকর্ডারও তো সবই শুনেছ ভিক্ষে তো মনে হয় এক টাকাও দাও অথচ প্যান প্যান্ট করে আমার সাদের ঘুমটাই নষ্ট করে দিলে হ্যাঁ এসব কি বোঝো না মুখে আর কত কথা বলা যায় এই ডিজিটাল সিস্টেম চালু করেছি তাই তুমি এবার যাও তো ছাগল ভাই আমার ব্যবসায় লালবাতি জ্বালিও না তো তুমি যাও ঠিক আছে চলে যাচ্ছি তবে তুমি যেটা করছো মোকলেশ ভাই সেটা কিন্তু ঠিক না এটা বাদ পারি যেদিন সবার কাছে ধরা পড়বে সেদিন পালাবার আর কোনো রাস্তা খুঁজে পাবে না মনে রেখো হ্যাঁ যাও যাও এমন দিন দেখতে হলো শেষ পর্যন্ত আমাকে হ্যাঁ এটা ছাগল কিনা আমাকে কথা শুনিয়ে যায় যত্ত সব মক্লেস বসে আছে তার পাশে এক বুড়ো শিয়াল এসে ভিক্ষা করতে বসেছে বহ এই জায়গাটা তো বেশ ভালো মনে হচ্ছে মনে হয় এই রাস্তা দিয়ে অনেকেই চলাফেরা করে এই যে এই যে শিয়াল ফকির নিরূপত এখানে আর বসে থেকে কাজ নেই চলে যা অন্য কোথাও গিয়ে বস এখন থেকে আমি এখানে বসে ভিক্ষা করব ওরে মাইরি বুড়ো সাহস দেখে তো আমি চোদনা হয়ে গেলাম এই বুড়ো অযথা মাথা গরম করো না বলে দিলাম নইলে এমন কেলান কেলাবো না একেবারে কেলাবো এখানে আর তুমি গিয়ে পড়বে বাগানে বুঝলে তাই ভালোই ভালোই এখান থেকে চলে যাও বলছি তবে রে এত বড় সাহস এই নলা ফকিরের সাথে মাস্তানি করিস মজা উহ বাবা গো সালার বুইরার গায়ে এত শক্তি না এভাবে মারামারি করে কোনো লাভ নেই তার চেয়ে বুড়োকে দলে নিয়ে একটু বুদ্ধি খাটিয়ে কাজ করি এই যে বুড়ো শুধু শুধু আমরা নিজেরা মারামারি করে কি লাভ বলো তার চেয়ে দুজনে একসাথে মিলে কাজ করলে কিন্তু জমিয়ে ব্যবসাটা করতে পারবো বুঝলে কি তোর সাথে একসাথে মিলে ব্যবসা করব। তুই যে ফটকার ফটকা আজ তো হারামি শেষে আমাকে বিপদে ফেলে কিনা তুই আবার পালিয়ে যাবি তোকে বিশ্বাস নেই বেটা আরে না গো বুড়ো তা হবে কেন এভাবে কি ব্যবসা জমে আমার মাথায় দারুণ এক আইডিয়া এসেছে একবার শুনে দেখো না ঠিক আছে বল শুনে দেখি পছন্দ হলে আমি রাজি হব আর পছন্দ না হলে তোর রাস্তা তুই মাপবি আর আমার রাস্তায় আমি মনে থাকি যেন ওরে হারামি জবরদস্ত আইডিয়া বের করেছিস হারামগিরি দিক দিয়ে তো তুই আমার বাপ রে তাহলে চল কাজ লেগে পড়ি চাদরে ঢাকা বুড়োশিয়াল শুয়ে আছে তার পাশে বসে মোকলেস কান্না করছে ভাইজানেরা গো ও ভাইজানেরা ও মা বোনেরা দয়া করেন আমার চাচা আজ সকালে মারা গেছেন ওনার ছোট ছোট পাঁচটা বাচ্চাও আছে সবাই এই মরাশিয়ালের দিকে তাকিয়ে তার জন্য হাত খুলে আপনাদের মন খুলে দান করুন ভাইজানেরা দেন সবাই মিলে দেন এমন সময় হঠাৎ শিয়াল কাশি দিল কি ব্যাপার এরা সবাই এখানে দাঁড়িয়ে আছে কেন ও দেখছে দেখি তো ওরে বাবা বাঁচতে চাইলে পালাই ওরে হারাম জাদা এত বড় বাটপারি আমাদের সাথে মার শালাকে মার উহ বাবা গো কি মাইটটা রে মাইরি কান ধরি ভাই আমি আর কোনো দুই নাম্বারই কারবারের মধ্যে নাই উফ আল্লাহ গো উফ